কলকাতার বুকে, মানছি না মানবো না, সৌগতা এসি রেস্টুরেন্টে বসে তোমরা নাকি 85 টাকা চিকেন বিরিয়ানি খেতে পারবে, তার সঙ্গে নাকি এইরকম রায়তা দিয়েছে, আর আর এর সঙ্গে যদি তোমরা চিকেন চাপ নাও তাহলে পড়ছে 170 টাকা। আরে ভাই তোমরা ভিডিও দেখছো না, আমি ডলার পাচ্ছি না, ওই জন্য ডলার না আমি কি করবো, ওই 170 টাকাটা নিতে পারিনি, আমি 85 টাকার বিরিয়ানিটা নিয়েছি। আরে ভাই এসি রেস্টুরেন্টে বসে এসির হাওয়া খাবো না, এসির হাওয়া খেতে হবে, সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতে হবে, একটু দেখাতে হবে, বড়লোক বড়লোক ফিলিংস আসতে হবে, তাই না? এইরকম একটা ছোট্ট সেট আপ, আর সব থেকে বড় কথা এসি রয়েছে, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, একদম কাপলদের জন্য বেশ ভালো। বিরিয়ানিটা ঠিক এইরকম সাইজের চিকেনের পিস থাকছে, 130 গ্রামের কাছে অ্যাপ্রক্স চিকেনের সাইজটা, ঠিক এইরকম কোয়ান্টিটির কিন্তু রাইস দিয়েছে, একজনের জন্য কিন্তু এনাফ কোয়ান্টিটির রাইস রয়েছে, আর এইরকম আলু রয়েছে, একটা বড় আলুর অর্ধেক আলু রয়েছে, আর তার সঙ্গে চিকেনটা তো বলেই দিলাম, তার সঙ্গে কিন্তু এইরকম স্লাইসেস অনিয়ন দিয়েছে, আর তার সঙ্গে স্যালাড হিসাবে দিয়েছে শশা, আর তার সঙ্গে কিন্তু এইরকম রায়তা থাকছে। বিরিয়ানির রাইসটা দেখো একদম ঝরঝরে রাইস, আর রাইসের মধ্যে কিন্তু বেরেস্তা দেওয়া রয়েছে, লং গ্রেন রাইস রয়েছে, আরোমাটা জাস্ট দারুণ বেরোচ্ছে, মানে ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে, আর রাইসের কোয়ান্টিটি সত্যি ফাটাফাটি, একজনের খেয়ে পেট আইডাই করবে বোঝাই যাচ্ছে। আর এটা কলকাতা স্টাইলের বিরিয়ানি না, ব্যারাকপুরিয়ান স্টাইলের বিরিয়ানি, সেটা খেয়ে দেখে বলতে হবে। এবার খাওয়া যাক। উনারা বলেন এই বিরিয়ানিতে নাকি কোনো রকম ডালটা ইউজ করা হয় না, আমি আগে খেয়ে দেখি তারপর তো বলবো ডালটা ইউজ করেছে না, তেল ইউজ করেছে না, ঘি ইউজ করেছে, খেয়ে দেখা যাক। একদম লাইট বিরিয়ানি, প্রপারলি কুক রাইস, মশলাগুলো কিন্তু পরিমিত রয়েছে। আপনার এই রেস্টুরেন্ট ইন ইয়াং প্যান এশিয়ান ডেলিকেসি, তাই তো? হ্যাঁ। এটা কতদিনের? এটা 1 বছর 3-4 মাস হয়েছে অ্যাকচুয়ালি, 12:30 থেকে রাত্রি 11টা অবধি। 85 রুপিসে চিকেন বিরিয়ানি দিচ্ছি, আর বেশিটাই ওই লেগ পোর্শনে থাকে, 130 গ্রাম মিনিমাম আপনি পাবেন চিকেনের সাইজটা সবসময়, উইথ 1 পিস আলু থাকছে, এটাই আর কি, আর স্যালাড থাকছে, তার সঙ্গে রায়তা থাকছে, আমুলের দই দিয়েই করছি, কোনো ঘরোয়া যে এমনি কোনো কম দামি ভেন্ডার থেকে কিনে এরকম নয়, আর বিরিয়ানিটা হোয়াইট অয়েল আর ঝর্ণা ঘি দিয়ে তৈরি হচ্ছে, মানে কোনো ডালটা ইউজ হচ্ছে না, একদম না, একদম না। আর আরেকটা আপনাদের অফার দেখলাম 170 বিরিয়ানির অফার রয়েছে, ওইটা কি অফার রয়েছে? ওটা বিরিয়ানি মানে একটা চিকেন দিয়ে বিরিয়ানি যেরকম হচ্ছে 130 গ্রামে, সেরকম ওরকমই সাইজের আরেকটা চিকেনের চেপ চাপ থাকছে, চিকেন চাপ উইথ বিরিয়ানি, চিকেন চাপ বিরিয়ানি অ্যান্ড স্যালাড, এটা 170, হ্যাঁ। এত কম দামে একটা এসি রেস্টুরেন্টে কি করে আপনি দিতে পারছেন না? অ্যাকচুয়ালি এগুলো নেক টু নেক, মানে একদম খরচা অলমোস্ট হয়ে যাচ্ছে, 85-এ হার্ডলি 80 রুপিস, মানে 85 রুপিস থাকছে, 80 রুপিস খরচা হয়েই যাচ্ছে, কিন্তু এগুলো আমরা যেহেতু নতুন স্টার্ট করেছি সেহেতু এটা এরকমভাবেই দিচ্ছি যাতে সবাই খেতে পারে, সবাই টেস্ট করতে পারে। না কলকাতা স্টাইলের বিরিয়ানি, না ব্যারাকপুরিয়ান স্টাইলের বিরিয়ানি, অন্য রকমই খেতে, জাস্ট ফাটাফাটি। স্ট্রিট স্টাইল বিরিয়ানি একদমই না, যেটা আমি প্রথমে বলেছিলাম যে স্ট্রিট স্টাইল বিরিয়ানি না, প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি সেটা দেখতে হবে, স্ট্রিট স্টাইল বিরিয়ানি কিন্তু একদম না, তার থেকে অনেকটাই ভালো কোয়ালিটির বিরিয়ানি। এবার আলুটা খেয়ে দেখা যাক, এই বিরিয়ানি তো চামচ দিয়ে খাওয়া যায় না, হবে না আমার দ্বারা, যতই আমি এসি রেস্টুরেন্টে বসি আপনার হাত জঘন্য, তুমি তো জানোই দূর এসব চামচ চামচ চলবে না। আলুটা দেখি সেদ্ধ হয়েছে কি না, একদম জবরদস্ত সেদ্ধটা, জাস্ট দেখো হাতে ভাঙতেই হচ্ছে না, ইজিলি কিন্তু আলুগুলো ভেঙে আছে, আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে। সেই রেস্টুরেন্টে বসে এরকম একটা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে এত কম দামে বিরিয়ানি, সত্যি ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই, তাই তো? জাস্ট দারুন, মাংসটা জাস্ট দারুন, ফাটাফাটি সেদ্ধ হয়েছে মাংসটা, না জাস্ট ফাটাফাটি সেদ্ধ হয়েছে, সেদ্ধটা জাস্ট দেখো, দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর কতটা জুসি চিকেন সেটা বুঝতে পারছো, কতটা জুসি দেখো, জাস্ট একদম চিকেনটা তার ময়েশ্চার কিন্তু ধরে রেখেছে। ইংলিশে ফিরে এসো মা, তখন আমি বাংলায় ছিলাম, আমি আবার ইংলিশে ফিরে আসলাম, এসি রেস্টুরেন্টে বসে আছি না, পিছন থেকে সব দেখছি, কোথার থেকে এসছি, হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছে, আমি যেন আস্তে আস্তে বলছি আমি আবার চামচটা নিয়ে নিলাম, আমার চামচ দিয়ে খাই ভালো মেয়ের মতো, একটুখানি আলু, একটু রাইস, আর একটু এই চিকেন, টু গুড বিরিয়ানি, জাস্ট ফাটাফাটি। প্রথম কথা হচ্ছে বিরিয়ানির রাইস, ওয়েল কুকড রাইস, রাইসের মধ্যে সুন্দর মশলা ঢুকেছে, বিরিয়ানির মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাংসের ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে, আর
মাংসটার ময়েশ্চার কিন্তু একদম রয়েছে। এই স্যালাড দিয়ে একটু রায়তার মধ্যে এরকম ভাবে ডিপ করে খেতে হয় জানো। কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো নিয়ে কোনো কথা হবে না, চিকেনটা একদম ফ্রেশ ইউজ করা হয়েছে। এসেছিলাম এই রেস্টুরেন্টটাকে এক্সপোজ করতে, ভেবেছিলাম 4.8 রেটিং এটাকে যদি এক্সপোজ করা যায়, বাট পারলাম না। রেস্টুরেন্টের খাবারটা এত ভালো না, সত্যি পারলাম না। তোমরাও যদি এত সুন্দর বিরিয়ানি খেতে চাও, 85 টাকার বিরিয়ানি তার সঙ্গে আবার রায়তা তার সঙ্গে স্যালাড যদি খেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে দক্ষিণ কলকাতায় যাদবপুর থানার সামনে শহীদ নগর, আর সেখানেই রয়েছে ইং ইয়াং প্যান এশিয়ান ডেলিকেসি এসি রেস্টুরেন্ট।